যাচ্ছি মোবারক সাহেব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে একটু পরেই, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, জল্পনা কল্পনা। স্থানীয় সরকার নির্বাচন অনেকগুলো হয়ে গেল গত ১৬ তারিখ, গত মাসেও অনেকগুলা পৌরসভার নির্বাচন হয়ে গেলো, এটা নিয়ে অনেক বিতর্ক তর্ক আলোচনা সমালোচনা হচ্ছে যে নিরপেক্ষ হচ্ছে না, একতরফা নির্বাচন হচ্ছে, রাতের অধকার ভোট হচ্ছে, এটা বিএনপির অভিযোগ ছিল। আওয়ামী লীগ বলছে একদম 100% স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ ফারুক ভাই। আমাদের দেশে বা আমেরিকার অবস্থা দেখেন, আমরা কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে, যখন আমি জয়ী হব সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখন আমি পরাজিত হব তখন কারচুপি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আপনি দেখেন আজকে আমি আপনিও আমরা লন্ডনে বসে এই করোনাকালীন সময়েও দেশের কথা আমরা ভাবি, আপনি ভাবেন, আমরাও ভাবি, চিন্তা করি। তা আমিও আপনার টেলিভিশনের সবটি অনুষ্ঠান আমি দেখে এসেছি। সরকার যেভাবে এবং প্রশাসন যেভাবে আগামীকালকের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং পরিচ্ছন্নভাবে যাতে অনুষ্ঠিত হয় সব ব্যবস্থা সরকার করে ফেলেছেন, এবং আমি আশা করব একটা সুন্দর এবং নির্ভেজাল এবং ভালো একটা নির্বাচন আগামীকালকে বাংলাদেশ সরকার উপহার দেবে। যেটা আপনি রিসেন্টলি দেখেছেন, কয়েকটা পৌরসভা নির্বাচন হয়েছে, লাইক বসুরহাট হয়েছে, বিভিন্ন এলাকার হয়েছে, সুন্দরভাবে হয়েছে। বিএনপিরা তেমন, বিএনপির যারাই বিএনপি করেন তারা তেমনভাবে, তাদেরও অনেক প্রার্থী জয়ী হয়েছে। সুতরাং আমি আশা করব ঢাকার পরে চিটাগাঙ্গে একটা মেইন আসন, এবং আমি আশা করব সেখানে যোগ্য প্রার্থী বেরিয়ে আসবেন এবং সুন্দর একটা নির্বাচন, স্বতঃস্ফূর্তভাবে ভোটার সেখানে উপস্থিত হবেন। আমি রিসেন্টলি যে পৌরসভার নির্বাচনগুলো হয়েছে সেখানে আমি দেখেছি 60-65% ভোটার উপস্থিতি ছিল, সেটা অত্যন্ত খুশির সংবাদ। এবং আগামীকালকের এই নির্বাচনটা সারা জাতি এবং আমরা যারা প্রবাসে বাংলাদেশিরা আছি দেশের প্রতি, আমরা যারা বিশ্বাস আছে আগামীকালকে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ দায়িত্ব পালন, নিরপেক্ষ। আপনি যেভাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট প্রেরণ করা হয়েছে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য, আমি আশা করব বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে, যা